আসসালামু আলাইকুম আজকে কথা বলবো র্যাম নিয়ে এখন এই র্যাম নিয়ে আমাদেরকে বহুত প্রতারিত করে অনেক কোম্পানি আছে ভিভো ওপো স্যামসাং এবং অনেক আদার্স কোম্পানি আছে যেখানে প্লাস র্যাম দিয়ে থাকে আর সেটার ভিতরে হচ্ছে প্রতারণা প্রথমে বুঝতে হবে র্যাম অর্থ কী এবং কি কি র্যাম কোন কাজে ব্যবহার হয় যেমন বহুত আগে ছিল অ্যাস র্যাম অ্যাস র্যামের অর্থ হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা বহুত আগে ছিল এখন আর চলে না তারপরে আসলো ডি র্যাম ডি র্যাম হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এখন আবার ফোনে অনেক ফোনে এরকম দেওয়া থাকে প্লাস র্যাম সেটাতেই চলছে প্রতারণা কীভাবে প্রতারণা চলতেছে দেখুন প্লাস র্যাম হচ্ছে ভার্চুয়াল র্যাম আপনার ফোনে এইট জিবি ভেরিয়েন্টের র্যাম অর্থাৎ আপনার ফোনে এইট জিবি র্যাম আছে তারা বলতেছে যে আরও এইট জিবি প্লাস করতে পারবেন কীভাবে প্লাস করবেন আপনার ফোনে এইট জিবি আসে আপনি মেমোরি থেকে আরও এইট জিবি ব্যবহার করতে পারবেন ভার্চুয়াল র্যাম অলসো ভার্চুয়াল র্যাম আর ডি র্যাম কখনও সেম হয় না ডি র্যাম আপনার ডেস্কটপ ল্যাপটপ ফোনে সব ক্ষেত্রেই ডি র্যাম ব্যবহার করা হয় যার অর্থ ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ডি র্যামে আপনার রিড করতে পারে রাইট করতে পারে এবং আপনার ব্যাকগ্রাউন্ডের প্রসেসগুলো লোড করতে পারে আর ভার্চুয়াল র্যাম যেটা আপনার প্লাস র্যাম যেটা সেটা কিন্তু এটার সেম নয় সেটা যদি আপনি ব্যবহার করেন এইট জিবি অথবা সিক্স জিবি সেটা যদি আপনি ব্যবহার করেন আপনার ব্যাকগ্রাউন্ডের প্রসেসটা কিছুটা হালকা হবে কিন্তু কখনো কি সেম হবে না কারণ ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটা আপনার অরিজিনাল যে র্যামটা আছে ইনবিল যেটা দেওয়া থাকে সেটা আপনার স্পিডটা ইনক্রিজ করে কি বলছি বুঝছেন তাহলে এ ধরনের প্রতারণা করে আমি কিন্তু বহুত আগে চার পাঁচ বছর আগে একটা ভিডিও দিছি কীভাবে প্যানড্যাম থেকে এ র্যাম বানানো যায় তো এই ধরনের যারা ইয়ে করে ফোন এই ধরনের বিক্রি করতেছে যে প্লাস র্যাম আছে তো ভার্চুয়াল র্যাম যদি আপনি ব্যবহার করেন ফোন স্টোরেজের যদি র্যাম ব্যবহার করেন কিছুটা হালকা হবে ব্যাকগ্রাউন্ডের বাট রিড রাইড করার বা ফোন ইনক্রিজ করার স্পিড সেটার ক্ষমতা রাখে না আপনি যদি ফোনে র্যাম বেশি থাকে সেক্ষেত্রে বেশি স্পিড হবে এই ভার্চুয়াল র্যাম কখনো সেটার সেম হতে পারে না সেটার এটাতে অনেক ডিফারেন্স আছে। কারণ সেটাতে ভালো রিড রাইট করে এবং আপনি যে ফোনের গেমের সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ক্যাশ ফাইলগুলো ডেইটা ফাইলগুলো সেগুলোকে সেখানে সংগ্রহ করে এটাও করে ভার্চুয়াল র্যামও করে বাট সেটা আপনার প্রসেসটা একটু লোয়ার করবে স্পিডটা ইনক্রিজ করার কোনো কাজে আসে না তো সব সময় আপনার ইনবিল র্যাম ভালো থাকলে দেখে কিনে নেবেন যদি আপনি প্লাস র্যাম থাকে সেটা আপনি অপশনাল মনে করে নেবেন আর বহুত আগে আমি এরকম চিন্তা করতাম গ্রাফস কার্ড নিয়ে গ্রাফস কার্ড আমি মনে করতাম যেটা ফ্যানের মতো চলে কম্পিউটার বা অথবা ল্যাপটপে কিন্তু না সেটাও ভুল ধারণা আমি ছোটো থাকতে বা ছোট অবস্থায় যখন প্রথম গ্রাফিক্স কার্ড আসছে আমি মনে করতাম যে এত দাম দিয়ে এক লাখ দুই লাখ টাকা দিয়ে গ্রাফিক্স কার্ড কিনবো কিসের জন্য একটা ফ্যান দিলেই তো এটাতে চলে যায় ঠান্ডা হয়ে যায় ভিতরে কম্পিউটার তো জিনিসগুলো এরকম না আপনি ফ্যান দিলে গ্রাফিক্স কার্ডের কাজ হবে না আপনার ইনবিল র্যাম থাকলে প্লাস যে র্যামটা আছে সেই র্যামটার কাজ করবে না শুধু হয়তো ব্যাকগ্রাউন্ডের প্রসেসটা একটু লোয়ার করবে একটু কিছুটা বার্তা এটা বহন করবে যখন আপনি গ্রাফস কাট ইউজ করবেন শুধু যে ভিতর কোলিং সিস্টেমটা ঠান্ডা হয় এরকম না আপনার কী ফ্রেমগুলো ডিসপ্লের গেমিং করলে অথবা ভিডিওটিং করলে যে র্যান্ডারিং করা লাগে যে লোডটা আসে সে কী ফ্রেমগুলো স্মুথলি র্যান্ডার করে দেয় গ্রাফস কাটে যত গ্রাফস কাট বেশি হবে তত কি ফ্রেমগুলো পিওর হবে আপনার মুভমেন্টগুলো কি পিওর হবে সেক্ষেত্রে আর কি গ্রাফস কার্ট বেশি হলে এই প্রবলেমগুলো আর ফেস হয় না সোলো বা লেগেন্সি এই ধরনের জিনিসগুলো এই ফেস হয় না আপনি স্মুথলি প্লে করতে পারবেন তো আশা করি কথাগুলো বুঝতে